সকলকে স্বাগতম দেখতে দেখতে দু চলে এলো এবং দু হাজার তেইশের নানা রকম জটিলতা সমস্যা থেকে হয়তো কিছুটা হলেও আমরা রিলিফ পেতে চলেছে আগামী দিনে সেই আশা প্রত্যাশা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে আজকে আমরা আলোচনা করবো তুলারাশি জাতম জাতিকাদের নিয়ে দু হাজার চব্বিশের প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ অর্থাৎ প্রায় নব্বই দিন একত্রিশ দিন একত্রিশ দিন আর এদিকে উনত্রিশ দিন নব্বই একানব্বইটা দিন এই নব্বই দিনে আমরা বিশেষ কয়েকটি প্রেডিকশন রাখবো মানে নব্বই দিনে নটা প্রেডিকশন রাখবো এই নটা প্রেডিকশন আপনাদের লাইফের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কারণ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমি চর্চা করতে চাইছি সেটা হলো তুলারাশির জাতব জাতিকাদের বৈবাহিক জীবনটা আমরা দু হাজার তেইশে দেখলাম নানা রকমের টানা পড়ে রাশি যেহেতু প্রচণ্ড অ্যাডজাস্ট করার মানসিকতা রাখে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাডজাস্টিং পাওয়ারটা কিন্তু আমরা দেখতে পাই বিষয়টা কেমন আমরা এটা লক্ষ্য করি তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে যে এদের বিচক্ষণতা আছেন এরা ত্যাগ করতে পারে আর যে ত্যাগ করতে পারে সে কখনো হারে তো এই রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে দু হাজার তেইশে যেহেতু সপ্তমস্ত রাহু বৃহস্পতি নানা রকমের জটিলতা আসলো এবং এমন অনেক ক্ষেত্রেই তৈরি হলো যে ডিভোর্স দেব ডিভোর্সের মতো কিছু সিচুয়েশনের জায়গা বিচ্ছেদ হয়েই যাবে এমন কিছু আনওয়ান্টেড পরিস্থিতি তৈরি হলো বা আপনি বাধ্য হলেন আপনার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে প্রচুর হয়েছে তোরা সাথে এই সেম ঘটনা সেম টু সেম ঘটনা সামান্য একটা সিলি বিষয় নিয়ে কথা কাটাকাটি তারপর এমন একটা পর্যায়ে তৈরি হলো যে আপনি বাধ্য হলেন আপনার বাবার বাড়ি থেকে মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার বাবার বাড়িতে আসে এবং এখনো হয়তো অনেকের সমস্যাটা পুরোটা তৈরি সমাধান হয়নি বা আপনি আলাদা থাকতে বাধ্য হলেন কথাটা আমরা যদি এই টার্মটা ব্যবহার করি সেটা হয়তো আরেকটি তো নেয়ার অ্যাবাউট পারফেক্ট হবে না এখনও অনেকে ঠিক হয়নি অনেকের আগের থেকে একটু বেটার কারণ মাঝখানে যোগাযোগই ছিল না কিন্তু আপনি দেখছেন তার ডিবিতে আপনাদের ছবি আপনি দেখছেন তার এমবি প্রোফাইলে আপনাদের ছবি আপনি বুঝতে পারছেন যে আদার্স যে বিষয়গুলো থাকে সেখানেও আপনি রয়েছেন তার মানে আপনাকে এখনও সে তার লাইফ থেকে বার করে দেয়নি এবং দেবেও না কারণ যে সিচুয়েশান আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটা পজিটিভ দিকে যাচ্ছে যাদের ঈশ্বরের অশুভ আশীর্বাদে এখনও পর্যন্ত সেই ধরনের নেগেটিভ কিছু হয়নি আমি বলবো পজিটিভ আছে আবার অনেকের হলো উল্টো রাগ করে বউ বাবার বাড়ি চলে গেলেন কিন্তু আর আসছেন না এটাও বলছেন এই ধরনের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভ দিক আছে কারণ সে চলে গেলেও সে কিন্তু এখনও অন্য কোনো ডিসিশন নেয়নি বা আমি একটু দায়িত্ব নিয়েই আপনাদের বলছি সে কিন্তু অন্য কোনো রিলেশনশিপ নিয়ে এখন তেমন ভাবছে না হ্যাঁ পরিস্থিতি খারাপ হয়েছে আপনার সাথে তার একটু মনোমালিন্য হয়েছে যেটা প্রতিটা সংসারে হয় প্রতিটা সাংসারিক জীবনেই আমরা দেখেছি বিভিন্ন ধরনের অশান্তি ঝামেলা আসে কেউ ষাট পার্সেন্ট ভালো থাকে কেউ সত্তর ভালো থাকে কেউ না হয় চল্লিশ ভালো থাকে কিন্তু অশান্তি নেই খুব কম মানুষ আছে আর যাদের অশান্তি নেই তারা একজন কম্প্রোমাইজ করে যাই হোক তো এখানে আমি এটা বলবো যে দাম্পত্য যে সমস্যা দাম্পত্য নিয়ে যে প্রবলেম জটিলতা যে সাংসারিক ঝামেলার মধ্যে দিয়ে আমাদের তুরানশি জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি গেল যে অসম্ভবভাবে গেল বিমিশিকাময় কিছু অধ্যায়ও ছিল এর মধ্যে আমি বলবো সেই জায়গাটা পজিটিভ হবে এবং এতে আপনারা যেমন সমস্যায় পড়েছেন আপনাদের থেকেও বেশি প্রভাবিত হয়েছে আপনাদের প্যারেন্টস তাদের মনের উপরে কি প্রভাব পড়েছে বুঝুন এখনও পড়ছে তো এই জায়গাটাকে আমার মনে হয় আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বিশেষ করে মায়ের দিকে অনেকের মাপ তো পুরো ভেঙে পড়েছেন অসুস্থ হয়ে গিয়েছেন এমনও আমার কাছে কিছু ক্লায়েন্টেল আছে যাদের আমি দেখেছি প্রত্যক্ষ করেছি যে হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুগুলো হয়েছে আচ্ছা এর পরের যে ম্যাটারটা আমি বলবো নিশ্চিত জেনে রাখুন এই নব্বই দিন আপনাদের জন্য কিছুটা হলেও ফলপ্রসূ হবে কিছুটা অনেকটাই ফলপ্রসূ হবে হ্যাঁ জানুয়ারির মিডিলের পর থেকে আরেকটু বেশি পাবেন পাইপসটা কারণ সেকেন্ড হাউজের লর্ড থার্ড হাউসে যাচ্ছে এমনিতে সেকেন্ডের হাউজের লর্ড সেকেন্ডে আছে খুব অসুবিধার জায়গা নেই সেভেন্থের লর্ডও সেকেন্ডে আছে ব্যবসার জায়গাটা ভালো চলবে আর যেহেতু সেভেনথে জুপিটার জুপিটার কেন্দ্রস্থানে অবস্থান করছে দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন এখানে বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু বেশ ধনাত্মক ফাইস পেতে চলেছি সো এটা আমি বলতেই পারি যে তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য পাশাপাশি তাদের যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা থ্রু বিজনেস ব্যবসার মধ্যে দিয়ে সেটা কিন্তু আমরা পাব সেটি কিন্তু ধনাত্মক দিকে যাবে এটি একটা পজিটিভ বার্তা আপনাদের জন্য থাকলো অর্থাৎ এটা আমরা বলতে পারি যে তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে ধনাত্মক ফাইল সার্চ পেয়ে যাদের নিতান্তই ডাউনওয়ার্ডস হয়ে গিয়েছে মনে হচ্ছে আর এবার মনে হয় কন্টিনিউ করা গেল না আর মনে হয় বাঁচা যাবে না ব্যবসাটাকে এবার বন্ধ করে দিতে হবে ঝাপটা ফেলে দিতে হবে না হবে না আমি বলছি এই জায়গা থেকে খুব ইজিলি খুব সুন্দরভাবে আপনি আবার দেখবেন রিকভার করছেন অন্তত ট্রানজিট চার্ট গোচর চার্ট তো আপনাদের সেই বার্তাই দিচ্ছে এর পরের ম্যাটারটা আমাদের বুঝতে হবে সেটা হলো হেলথ আর প্র্যাকটিক্যালি বা টেকনিক্যালি লগ্নস্ত কেতু সপ্তমস্ত রাহু নিজে ভুগেছেন মায়ের হেলথ ইস্যুজও হয়েছে ব্যয় প্রচুর পরিমাণে হয়েছে মেডিকেল এক্সপেন্সে আপনার বেটার হাব আপনার পার্টনার তিনিও ভুগেছেন মানে কোনো দিকেই রক্ষা নেই নিজে ভুগেছেন বাবা মা ভুগেছেন বিশেষ করে মা ভুগেছেন ওদিকে হচ্ছে আপনার বেটারা ভুগেছেন আবার ইভেন ফিফ্থ হাউজের সাইটান অনেকের ক্ষেত্রে সন্তানের জায়গাটাতেও ভোগান্তি এসেছে মানে মেডিকেল এক্সপেন্স ভালো মতোই দু হাজার তেইশে হচ্ছে দু হাজার চব্বিশে যে একেবারে জিরো এক্সপেন্স আমি কিন্তু বলবো না সেটা এক্সপেন্স নিয়ে আমি কথাই বলবো না এখন এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হেলথ এবং আপনাদের হেলথ নিজেদের হেলথ বেটার হাফের হেলথ যাদের যাদের যে যেই জায়গায় প্রবলেমগুলো ছিল কারোর স্বামী স্ত্রীর সমস্যা ছিল হেলথের ক্ষেত্রে কারোর সন্তানের ক্ষেত্রে হেলথের ইস্যুস এসেছে কারোর মায়ের ক্ষেত্রে হেলথের ইস্যুজ এসেছে তো যেদিকেই আসুক না কেন একটা হেলথ ইস্যুস সেই জায়গা থেকে আমরা কিন্তু রিকভারি পাব এবং এই নব্বই দিনের মধ্যে দেখবেন কয়েকটা পজিটিভ আউটকাম থ্রু আউট দ্যাট পার্টিকুলার ম্যাটার উই উইল গেট আমরা কিন্তু পেতে চলেছি এ নিয়ে কোনো সন্দেহ আমি অন্তত রাখছি না বা আমার কাছে এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই যে স্বাস্থ্য উন্নতি হবে বা বর্তমানে যে যে স্বাস্থ্য সমস্যা আপনাদের চলছে সেই জায়গা থেকে আমরা কিছুটা হলেও রিকভারি পাবো বা কিছুটা ধনাত্মকতার জায়গা অন্তত পক্ষে তুলারাশির জাতক জাতিকাদের আসতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের আসবে আচ্ছা এবার আসি পর্নারিং নিয়ে আপনার রাশি তুলা আপনি হয়তো গৃহবধূ বর্তমানে আগে হয়তো প্রফেশানে ছিলেন বা একটা সময় সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা খুব ভাবতেন তারপরে যাই হোক করে আপনার সেই সুবর্ণ দিন আসলো বিবাহটা হলো তারপরে আপনাকে আস্তে আস্তে সিদ্ধান্ত নিতে হলো না আর আর হবে না সন্তান নিলে সম্ভব নয় তারপরে আর তবুও আমি বলি যাদের এই ধরনের কন্ডিশন এবং বেটার মানে আপনার পার্টনার কারেন্টলি হেলথ ইস্যুস নিয়ে ভোগ ছিলেন আমি বললাম সেটা পজিটিভ দিকে যাবে এবং সেকেন্ডলি তার মনিটারি ইস্যুস আছে প্রচুর পরিমাণে অর্থনৈতিক জায়গাটা খুব ভেঙে পড়েছে এবং তার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়া মানে আপনার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়া কারণ টেকনিক্যালি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আপনি তার উপরেও ডিপেন্ডেন্ট তো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো কিছুটা ধনাত্মকতা আমরা লক্ষ্য করছি এবং এখানে বেটার হাফে যদি আপনার রাশি তুলা হয়ে থাকে এটা খুব দারুণ একটা প্রডিকশান আমি রাখছি যেটা আপনি দেখবেন ঈশ্বরের অসীম আশীর্বাদে যে গণেশের কৃপায় এটা কিন্তু বাস্তব হতে পারে কারণ রাশিচক্র তেমন বলছে কেন আমি কিছু বলছি না আমি আপনাদেরকে জাস্ট যে পজিশনগুলো সেভেনথে জুপিটার অবস্থান করছে অ্যান্ড এই ভাইসটা তো নিশ্চিতভাবে ভালো এবং সেভেন্থ হাউস যদি আপনার পার্টনার হয় তার সেকেন্ড হাউস হচ্ছে শুক্র মানে বৃষ রাশি তার অধিপতি শুক্র সেই শুক্র কিন্তু প্রবেশ করবে নবমে তো টু নাইনের কম্বিনেশন নিশ্চিতভাবে ভালো তারপরে শুক্র টেনথে যাবে তারপরে শুক্র আপনার সেভেন্থের ইলেভেনথে যাবে তো নাইন টেন ইলেভেন এই হাউসগুলো অন্তত পক্ষে মনিটারি ম্যাটারের ক্ষেত্রে পজিটিভ বর্তমানে এইটে হচ্ছে সো এটা আরও বেশি ডিটোরিয়েশন করেছে প্রবলেম করেছে তার আগে সিক্সতে ছিল সো এই জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ দিকে আসছে এবার আসি চাকরি চাকরি পরিবর্তন নতুন চাকরি ট্রান্সফার এই ম্যাটারটা নিয়ে আমাদের একটু আলোচনা করার প্রয়োজনীয়তা রোজ প্রথমেই বলি নতুন চাকরির সম্ভাবনা আছে অনেকেই দেখবেন নতুন চাকরি পাচ্ছেন তবে একটাই কথা বলবো চাকরি পেতে গিয়ে কারোর উপর নির্ভর হবে না নিজে পড়াশোনা করেছেন নিজের শিক্ষাগত যোগ্যতা অর্জন হয়েছে সঠিক প্রসেসের মাধ্যমে এগোতে হবে কারণ সিক্স থাউজেন্ড রাহু রয়েছে যদি কোনো ধরনের অনৈতিক নৈতিক প্রসঙ্গ আসে সেটি কিন্তু আপনার জন্য যথেষ্ট সমস্যার হতে পারে তবে এটুকানি আপনাদের বলবো অনেকেরই এই মুহুর্তে ট্রান্সফারের সুযোগ সুবিধা বাড়বে অনেকেই ট্রান্সফার পাবেন অনেকের এই মুহুর্তে প্রফেশনাল লাইফের ক্ষেত্রটি ভালো তবে ট্রান্সফার চাইছেন আবার চাইছেন না এই ধরনের সিচুয়েশনের মধ্যে এখনও যারা আবদ্ধ রয়েছেন আমি এক্সপেক্ট করছি তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা অন্তত ডিসিশনটা এবার সঠিক নেওয়া যাবে যেটা এতদিন হয় কন্ট্রাডিকশন ছিল যাব গেলে কি ভালো হবে গেলে হঠাৎ করে আবার নেগেটিভ কিছুর মধ্যে পড়ে যাব না তো এই যে ভাইস আপনাদের কাজ করছিল বিগত দিনে করেছে সেটা কিন্তু আমার মনে হয় পজিটিভ দিকে যাচ্ছে তোলার অনেকের এতটাই প্রবলেম সন্তানকে নিয়ে যে সন্তান কর্মজীবনে স্টেবেল হতে পারছে না ক্যারিয়ার তৈরি করতে পারছে না মানুষ করলেন পড়ালেন ভালোভাবে সে পাশ করলো ভালোভাবে সে অগ্রগতি করলো সে কোর্স কমপ্লিট করলো নানা ধরনের বাট তারপরেও এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা একটা পজিটিভ ভাইপস কিন্তু লক্ষ্য করতে পারিনি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা তো আমি মনে করি এখানে তুলারাশির জাতক জাতিকাদের যাদের এই সন্তান নিয়ে প্রবলেম আছে সন্তানের এডুকেশনাল জায়গা সন্তানের সার্ভিসের জায়গা সন্তানের সেটেলমেন্টের জায়গা ইভেন সব কিছু ঠিক আছে বিয়ে হচ্ছে না বহু ধরনের যন্ত্রণা তোলার ক্ষেত্রে তো এই ম্যাটারগুলো নিয়ে কিন্তু পজিটিভিটি বা ইত্যাদি ইত্যাদি আছে সো এটা পজিটিভ এটা ধনাত্মক আপনাদের জন্য শুভ যোগাযোগ মাঝে করতে পারছিলেন না প্রিয় মানুষটার সাথেও যোগাযোগহীনতা ছিল আর রইলো বাকি কর্মকাণ্ড নেই মানে কাজ বাজ নিয়ে যাদের যোগাযোগ করার ইচ্ছা রয়েছে বাট এনি হাও আপনি সেই যোগাযোগগুলো কমপ্লিট করতে পারছিলেন না এই ধরনের একটা সিচুয়েশন বা ফাইলস যাদের কাজ করছিল আমার মনে হয় সেটা পজিটিভ হবে বা অ্যাটলিস্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাই অনেকাংশেই বেশি থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সে তুলারাস তাদেরও দেখবেন একটা কর্মকাণ্ড কাজের ক্ষেত্রে তাদের এডুকেশনাল ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে তাদের রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আছে এবং এটা প্রকৃত অর্থে আপনাদের ক্ষেত্রে বাস্তবায়ন হবে এটা প্রকৃত অর্থে আপনাদের ক্ষেত্রে ধনাত্মক প্রতিপন্ন হবে বা ধনাত্মক ও ভাইস আমরা কিন্তু একটা পেতে চলেছি এই পার্টিকুলার ম্যাটারটাকে কেন্দ্র কর মানে এটা পজিটিভ হিসেবেই আপাতত ধরা চাই বা টেকনিক্যালি ইট ইজ পজিটিভ লিবরা আচ্ছা যোগাযোগ আমি বললাম যোগাযোগটাও পজিটিভ হচ্ছে আঠারোই জানুয়ারি পর থেকে এবং যাদের এখন বিভিন্ন রকম যোগাযোগ করতে গিয়েও হচ্ছে না পলিটিশিয়ানের সাথে যোগাযোগ ছিল সে কথা দিয়েছিলেন যে আপনাকে একটা হেল্প করবেন কারণ আপনার দীর্ঘদিন ধরে হয়তো একটা জমি বিক্রি নিয়ে অসুবিধা রয়েছে একটা লিটিগেশনে ফেসে আছেন কোথাও যেন গিয়ে একটা অন্য প্রবলেম রয়েছে যেগুলো হয়তো কারোর মাধ্যমে সমাধান হয়ে যায় খুব ইজিলি হয়ে যায় কারণ সেটা খুব একটা রকেট চাপ নয় বাট তারপরে গিয়েও হচ্ছে না বিকজ একটা হেল্পিং হ্যান্ড দরকার আনটিল অলিস সেই হেল্পিং হ্যান্ডটা আমরা পাচ্ছি আমরা সেই বিষয়টাকে রিকভার করতে পারবো না সেই বিষয়টাকে সমাধান করতে পারবো না সো যাদের এই ধরনের একটা সিচুয়েশন আছে আমি আপনাদের বলছি যে এই বিষয়টা পজিটিভ দিকে যাবে অন্তত আঠারোই জানুয়ারির পর থেকে আমরা এটা ভালো ফল পাবো মার্চ মাসে মাঝামাঝি সময় পর্যন্তই ধরি না দুটো মাস পাই না তাতেই হওয়া যাবে কাজটা ওই পড়াশোনা নিয়ে একটু আলোচনা করতে হবে এবং খুব ডিপলি আলোচনা করতে হবে পড়াশোনা নিয়ে আমরা কি দেখলাম এর আগে ঢায়াজ ছিল তো যেটা ছিল বাইশে ছিল তেইশের জানুয়ারি থেকে ফোর্থ থাউজেন্ড লর্ড ফিফথে রয়েছে মন্ত্রী গোণাস্ত বাট তেইশেও আমরা প্রবলেম পেলাম কেন পেলাম এটা আমাদের প্রথম প্রশ্ন কারণ তেইশ সালে ফোর্থের লর্ড সে তো রেট্রেড অবশানেও ছিল তো এটা তো একটা ভাবার বিষয় ওর্থ হাউস থেকে আমরা আলটিমেট এডুকেশান দেখি আমরা হায়ার এডুকেশান দেখতে গেলে শুধু নাই দেখলে হবে ফোর্থ লাগবে না ওরদের কাজটাই হল শিক্ষার ক্ষেত্রে একটা ভিত্তি প্রস্তর রচনা করা ইভেন আপনারা অনেকে জানেন যে শুধু ফোর্থ নয় নয় সেকেন্ড ইজ যার সেকেন্ড সেক থাকে সেকেন্ড থাকে সে প্রাথমিক যে শিক্ষাটা মানে প্রাথমিকের আগেও প্রাথমিক শিক্ষা থাকে যেটা মা বা বাড়ি সবাই মিলে প্রদান করে সেই জায়গাটা তৈরি হতে দেরি হয় যাতে সেকেন্ড হাউজ ডিস্টার্ব দেখবেন সেই সমস্ত বাচ্চারা একদম ভেরি ফার্স্টে যে যখন সে লার্নিংটা শিখছে একটা লার্নিং প্রসেস তো বিভিন্ন রকম স্তরের মধ্যে দিয়ে আসে সেই স্তরগুলোতে তার বিভিন্ন রকমের ডিস্টারবেন্স ফিল হয় তারপরে সে ফোর্থ হাউস এডুকেশন তারপরে তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটির মিকার যেটা আমরা ফিফথ থেকে দেখি আলটিমেটলি যখন হায়ার এডুকেশানে যায় তখন নাইনথ এর ভাইভেন এইথ হাউস ইজ অলসো ইম্পর্টেন্ট হোস্টেলে পড়াশোনা করছে আর দরকার খুব ডিপলি রিসার্চ করছে আর্ট দরকার অকার্ড কোনো বিষয় নিয়ে গড়ছে এইথ হাউস দরকার মানে এইট মানে শুধু নেগেটিভ নয় প্রত্যেকটি হাউসের সমান গুরুত্ব রয়েছে যাই হোক তো যারা হায়ার এডুকেশানে আছেন ডিস্টারবেন্স ফিল হলো পিএইচডি করছিলেন মেন্টারের সাথে ঝামেলা বা এমন কিছু আনওয়ান্টেড পরিস্থিতি আপনার চলে আসলো ইউ জাস্ট থট যে আমি ছেড়ে দেবো আমি পিএইচডিটা কমপ্লিট করব না এরকম কিছু সিচুয়েশনের মধ্যেও জড়ালেন অনেকে জড়িয়েছেন সো আমি মনে করি ওয়েল এই বিষয় থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা পাচ্ছি এই বিষয় থেকে আরও পজিটিভ একটা ভাইভস আসবে এডুকেশনাল ডেভেলপমেন্ট হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি এই জায়গাগুলো পাবো যারা পিএইচডি করতে চাইছেন তাদের একটা ধনাত্মকতার জায়গা আসবে এবং আলটিমেটলি একটা ধনাত্মক ভাইস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন বিদেশের ক্ষেত্রে যোগাযোগ করতে চাইছেন অনেকে তাই না বিদেশে যেতে চাইছেন টুয়েলথ হাউসকে দরকার সে থার্ড হাউসে যাবে সেভেন জানুয়ারি তার আগে তার রেড মোশন আমরা সেকেন্ড জানুয়ারি পর্যন্ত পাবো দেন সে ডিরেক্ট হবে দেন সে থার্ড হাউসে প্রবেশ করবে সো এখানে থ্রি টুয়েলভের এর কম্বিনেশান দ্যাটস ওয়ান্ডারফুল কম্বিনেশন এবং আমার মনে হয় এক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বই কি কমবে না বিদেশে যারা যেতে চাইছেন যাদের বিদেশের কানেকশন দরকার দেখবেন ডেভেলপমেন্ট হবে এবং যারা আছেন না তাদের আমি তিন মাসের মধ্যে প্রেডিকশন স্পেশালি এখনই দিচ্ছি না আমি মন্ত্রী রাশি বলে মেনশন করে দেব। তবে এটুকানি আপনাকে আমি বলে দিতে পারি যে যাদের অর্থনৈতিক ক্রাক চলছিল কিছুটা স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছুটা ডেভেলপমেন্ট আমরা পাবো আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম এবং নব্বই দিনের নটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠানের সম্পর্কে কোনো মতামত থাকলে আমায় জানান কমেন্টের মাধ্যমে এবং তিন মাস পর আমাকে জানাবেন যে প্রেডিকশানগুলো আমি দিলাম সেগুলো আপনার প্রবলেমের সাথে আগে দেখুন কতটা সামঞ্জস্য তারপরে আমাকে আউটকামটা জানাবেন ডেফিনেটলি আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিষয়টা একটা স্থূল বিচার নিখুঁত পারফেক্ট বিচারের জন্য আমাদের দরকার রাশি চার্ট বা শুধুমাত্র রাশি চার্ট নয় ডিভিশনাল চার্ট ইত্যাদি ইত্যাদি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন জয় শ্রী